পিতা মালিক চান আমার কর্মচারী যেন আমার হুকুম মানে, কথা ঠিক না ভুল? প্রত্যেকটা মালিক চান আমি আমার গোলামকে যা আদেশ করব সে যেন আমার আদেশ মতো কাজটা করে, আমি যা নিষেধ করব নিষেধকৃত বিষয় থেকে যেন দূরে থাকে, এটা মালিকের চাহিদা এবং হওয়াটাও স্বাভাবিক। মালিকের চাহিদা মতো গোলাম যদি মালিকের দেওয়া আদেশটাকে পালন করে এবং মালিক যেটা নিষেধ করবেন গোলাম যদি সেটা বাদ দিয়ে চলে তাহলে সেই গোলামের প্রতি মালিক খুশি হয়ে যায়। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি? গোলাম যদি মালিকের কথা শোনে তো গোলামের প্রতি মালিক খুশি হয়ে যায়, আর যে গোলামের প্রতি মালিক খুশি হয়ে যাবে ওই গোলাম মালিকের কাছ থেকে অনেক কিছু পাওয়ার আশা রাখতে পারেন। সর্বোপরি ভালো গোলাম যদি বিপদে পড়ে, কোনো সমস্যায় পড়ে, মালিক আপ্রাণ চেষ্টা করবেন অনুগত গোলামকে বিপদ থেকে রক্ষা করার জন্য তাকে যথাসাধ্য সহযোগিতা করা। আর গোলাম যদি অবাধ্য হয়, মালিক যা বলবেন তা যদি না শোনেন, মালিক যা নিষেধ করবেন তা যদি বাদ না দেন, সেই গোলামের প্রতি মালিকের কি ভক্তি থাকবে? সেই গোলাম যদি কোনোদিন কোনো বিপদে পড়ে, কোনো সমস্যায় যদি পড়েন, ওই অবাধ্য গোলামকে বিপদ থেকে মারমুখী পরিস্থিতির হাত থেকে রক্ষা করার জন্য মালিকের কি কোনো গাত্রদাহ থাকবে? থাকবে না। এ পর্যন্ত যদি বুঝি তাহলে নিশ্চিত পরেরটা আমাদের বুঝতে খুব সহজ হবে। আমি যেমন চাই আমার গোলাম আমি যা বলবো তাই যেন শোনে, এই মজলিসে আমরা যত মানুষ রয়েছি, স্টেজে হোক আর চটে বসা হোক, দোকানদার হোক আর খরিদ্দার হোক, মাস্টার ডাক্তার হোক আর কোনো ভ্যানওয়ালা হোক, যত কোয়ালিটির মানুষ রয়েছেন বা রয়েছেন, আমরা সবাই কি একজনের গোলাম নই? কার গোলাম? আমরা সবাই তো একজনের গোলাম। আমি যেমন চাই আমার গোলাম যেন আমার কথা শোনে, আমি যার গোলাম তিনিও চান আমার গোলাম যেন আমার কথা শোনে, আমার গোলাম আমার কথা শুনলে আমি যেমন তার প্রতি খুশি হব, আমি যার গোলাম আমি যদি তার কথা শুনি তিনি আমার প্রতি খুশি হবে, আমার গোলাম যদি আমার অবাধ্য হয়, অবাধ্য গোলাম যদি মার খায় আমি যেমন দেখে অন্যমনস্ক হয়ে অন্যদিকে চলে যাব, আমি যার গোলাম আমি যদি তার কথা মতো না চলি আমিও যদি মার খাব আমার মালিক তিনিও অন্যদিকে তাকিয়ে থাকবেন, কথা ঠিক না ভুল? এবার একটু বলুন, তামাম দুনিয়ার মাটিতে শুধু ভারতবর্ষ নয়, দেশের নাম বলে সময় নষ্ট করতেও চাচ্ছি না, তামাম দুনিয়ার মাটিতে যেখানে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত নির্যাতিত নিষ্পেষিত চরম অবহেলার পাত্র, একটু দয়া করে বলবেন তারা কারা? তারাই তো মুসলমান, তারাই তো ইমানদার, তারাই তো আল্লাহকে এক বলে বিশ্বাস করেছেন, তারাই তো প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রাসূল বলে বিশ্বাস করেছেন, তথা কঠিন দুর্দশার ভিতর দিয়ে যাদের জীবনটা কাটছে এক কথায় তাদের পরিচয় তারা তো ইমানদার, কথা ঠিক না ভুল? আপনি বলুন, সেই আল্লাহ তো আজও রয়েছেন। নমরুদ যখন চেষ্টা করল ইব্রাহিম নবীকে আগুনে পুড়িয়ে মারবে এবং ইমানদারদেরকে দুনিয়া ছাড়া করবে, মহান আল্লাহ ইব্রাহিম নবী ও ইমানদারদের দুশ্মন নমরুদকে একটা মশা দিয়ে আল্লাহ দুনিয়া ছাড়া করে ইব্রাহিম নবী ও তার অনুসারী ইমানদারদেরকে রক্ষা করলেন, সেই আল্লাহ তো আজও
শরীর ধ্বংস করার জন্য একাধিক সশস্ত্র আপনার হস্তি বাহিনী নিয়ে মক্কায় প্রবেশ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্রাহাম আচ্ছা সহ তার হস্তি বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিয়ে কাবার মর্যাদা কাবার অস্তিত্ব রক্ষা করলেন। সেই আল্লাহ তো আজও রয়েছে। ফেরাউন চেষ্টা করেছিল যখন নবী মূসা আলাইহিস সালাম ও তার অনুসারী ঈমানদারদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেবে, মূসা নবী ও তার ঈমানদারদেরকে দুনিয়া ছাড়া করবে, মহান আল্লাহ ফেরাউন ও তার সাথী সঙ্গীদেরকে দুনিয়া ছাড়া করে দিয়ে মহান আল্লাহ মূসা নবী ও ঈমানদারদেরকে রক্ষা করলেন। সেই আল্লাহ আজও আছেন না নেই? আমার কথা বলতে অসুবিধা হচ্ছে কি? সেই আল্লাহ তো আজও আছেন। বিগত দিনের ইতিহাস যদি দেখা হয়, ঈমানদারদের সঙ্গে যারা গাদ্দারি করেছে, নবী রাসূলদের সঙ্গে যারা গাদ্দারি করেছে, মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থানের সঙ্গে যারা গাদ্দারি করেছে, আসমানি কেতাব প্রিয় নবীর হাদিসের সঙ্গে যারা গাদ্দারি করেছে, মহান আল্লাহ চরমভাবে তাদেরকে কোণঠাসা করে আল্লাহ ঈমানদারদেরকে সুস্থভাবে ইজ্জতের সঙ্গে বাঁচার পরিবেশ তৈরি করে দিয়েছেন। সেই আল্লাহ তো আজও রয়েছেন। এ জামানার নমরুদ ফেরাউনের দ্বারা, এ জামানার ঈমানদাররা যারা পর্যদুস্ত, এ জামানার নমরুদ ফেরাউনের দ্বারা, এ জামানার ঈমানদাররা যখন কোণঠাসা, মহান আল্লাহ নমরুদের সঙ্গে যে ব্যবহার করেছিলেন, আব্রাহাম বাদশার সঙ্গে যে ব্যবহার করেছিলেন, সাত্তাদের সঙ্গে যে ব্যবহার করেছিলেন, ফেরাউনের সঙ্গে যে ব্যবহার করেছিলেন, তাদের উত্তরসূরীদের সঙ্গে আল্লাহ সেই ব্যবহারটা আরেকবার করে এ জামানার সর্বশ্রেষ্ঠ উম্মতে মুহাম্মাদিকে মর্যাদার সঙ্গে বাঁচতে আল্লাহ কেন সাহায্য করছেন না? আমরা আল্লাহর কাছে অবাধ্য গোলাম বলে চিহ্নিত হইনি তো? অবাধ্য গোলাম মার খেলে মালিকের মাথার যন্ত্রণা থাকে না, কথা ঠিক না ভুল? আমরা আল্লাহর কাছে অবাধ্য গোলাম বলে গণ্য হয়েছে কিনা তবু সেটা ভাবতে হবে। শুধু কাগজপত্র নিয়ে পিডি অফিসে দৌড়াচ্ছি, ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড সংশোধনের জন্য, জি দোষ দেবো শুধু সরকারের, দোষ দেবো ব্যক্তিগত কারণ। দয়া করে বলবেন, কেউ যদি আমার মারে, এটা আমি ঘরোয়া কথা বলছি, কেউ যদি আমার মারে তার মারের প্রতিবাদ অবশ্যই করব, কিন্তু সঙ্গে আমাকে এটাও ভাবতে হবে মার খাওয়ার কাজটা করেছি কিনা, কথা ঠিক না ভুল? এই সমস্ত ভারত বিখ্যাত দেওবন্দি আলেমদের ওস্তাদ যিনি ছিলেন, নাম তার হাজী ইমদাদুল্লাহ লোহাজারে মক্কি রহমাতুল্লাহ আলাইহি। একটা পিরিয়ডে তিনি সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামলেন, সরকারের কিছু সিদ্ধান্ত ছিল কোরআন সুন্নাহ বিরোধী, এমন কিছু সিদ্ধান্ত ছিল, এমন কিছু প্রচার ছিল যা কোরআন সুন্নাহ বিরোধী। হাজী ইমদাদুল্লাহ মহাজারে মক্কি রহমাতুল্লাহ আলাইহি তার বিরুদ্ধে আন্দোলনে নামলেন যে আমার জীবন থাকতে আমি কোরআনের অপমান, প্রিয় নবীর হাদিসের অপমান মেনে নেব না। একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। হাজী ইমদাদুল্লাহ মহাজারে মক্কি তিনি ওই সরকারের কোরআন সুন্নাহ বিরোধী মন্তব্যের জবাব শুধুমাত্র মৌখিকভাবে দিতে শুরু করলেন, পুলিশ হাজী ইমদাদুল্লাহকে খুঁজে বেড়াচ্ছে। অপরাধ সরকার বিরোধী মন্তব্য কেন হাজী ইমদাদুল্লাহ করেছেন? হাজী ইমদাদুল্লাহ মহাজনে মক্কি তিনি খুব ঠান্ডা প্রেমে চিন্তা করলেন, আমারও তো ভক্ত কম নেই, আমি যদি এখন জেদ করে বাড়ি বসে থাকি তো পুলিশ এসে আমাকে আশঙ্কা ধরবে, আর আমার ভক্ত যারা তারা ছাড়ানোর চেষ্টা করবে, কথা ঠিক না ভুল? পুলিশের সঙ্গে একটা ধস্তাধস্তি হবে, মাঝখানে রেজাল্ট আমার কত ভক্ত মুড়ি তারা হয়তো মার খাবে জেলে যাবে,
হুজুর জেদাজেদি জায়গায় গেলেন না, হাজি ইমদাদুল্লাহ হুজুর একজন মুরিদের বাড়িতে গেলেন, যে বললেন বাবা আমার একটু তোমার বাড়ি কদিন থাকতে দেবে, তোমার বাড়ি কদিন একটু আমাকে থাকতে দেবে? মুরিদ তো খুশিতে আত্মহারা, হুজুরকে দাওয়াত করে পাওয়া যায় না, হুজুর এসে বলছেন আমার বাড়ি কদিন থাকবেন, এটা তো আমার জন্য বিরাট খুশির খবর। হুজুর থাকুন, আপনার জন্য এই ঘরটা বরাদ্দ, এই ঘরে আপনি থাকুন, খান বিশ্রাম করেন, ইবাদত করেন, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। হাজি ইমদাদুল্লাহ মহাজনের মক্কি রয়েছেন সেই বাড়ি। পুলিশ ইনফরমেশন পেয়ে হাজি ইমদাদুল্লাহর মুরিদের বাড়ির দরজার সামনে, বাবু আমি ঘটনা বলার জন্য বলছি, হাজি ইমদাদুল্লাহর মুরিদের বাড়ির সামনে হাজি ইমদাদুল্লাহর মুরিদকেই জিজ্ঞেস করছেন, এই বাড়িতে কি হাজি ইমদাদুল্লাহ রয়েছেন? কি বলবে? যদি বলেন নেই, যদি বলেন দরজা খুলে দেখি, পেয়ে যাবেন, পেলে মুরিদও ধরা পড়বেন, পীরও ধরা পড়বেন। যদি বলেন আছে, তাহলে পীর সাহেবকে ধরিয়ে দিতে সাহায্য করা হবে। পরিস্থিতিটা বোঝা যাচ্ছে কি? উনি পুরো দিশে হারা হলেন, হ্যাঁও বলতে পারছেন না, নাও বলতে পারছেন না, কি করবেন? দিশে হারা হয়ে, অজ্ঞান হয়ে দরজার সামনে মাটিতে পড়ে গেলেন। পুলিশের সন্দেহ বাড়ল যে কোনো একটা ব্যাপার আছে। ঘরের ভিতরে পুলিশ ঢুকলেন, ঘরের ভিতরে ঢুকে চিরুনি তল্লাশি চালিয়ে কাউকে খুঁজে না পেয়ে হতাশ হয়ে অপমান হয়ে পুলিশগুলো সব ফিরে চলে গেল। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। যিনি ইনফরমেশনটা দিয়েছিলেন তথা কোচটা যিনি দিয়েছিলেন তিনি একজন সরকারি চাকরিজীবী, এই মিথ্যা সংবাদ দেওয়ার জন্য তাকে চাকরি থেকে বহিষ্কার করা হলো, সাসপেন্ড করা হলো। মিথ্যা সংবাদ দিয়ে কেন আপনি আমাদেরকে হয়রানি দিলেন? আদৌ ও বাড়িতে হাজি ইমদাদুল্লাহ নেই, ছিলেন না, অবাক হবে। এবং আমার পীরের সঙ্গে কি অমানবিক অমানসিক আচরণ করছে তার ঠিক নাই। হাজি ইমদাদুল্লাহর মুরিদ ঘরের ভিতরে প্রবেশ করেই দেখতে পেলেন তার পীর হাজি ইমদাদুল্লাহ আপনি ঘরের ভিতরে কত সময় রয়েছেন? বিশ্বাস বললেন বাবা আমি তো তখন থেকে রয়েছি। হাজি ইমদাদুল্লাহর মুরিদ জিজ্ঞাসা করলেন ওগা আমার পীর আপনি ঘরে থাকাকালীন এই ঘরে কেউ এসেছিলেন নাকি? এই ঘরে কাউকে আসতে দেখেছিলেন নাকি? হাজি ইমদাদুল্লাহ বললেন ধুর বাবা ও আমার মুরিদ মনে রাখো আমি ঘরের ভিতরে থাকাকালীন আমি দেখলাম কিছু পুলিশ তারা ঢুকে কিছু একটা খোঁজাখুঁজি করছিলেন। কি করছিলেন একটু কথা বল, হুজুরকে খুঁজছিলেন? আচ্ছা, যে লোকটা চাকরি করেন তাকে সাসপেন্ড করা হলো কেন? নেই তো ঘরে কেউ, হাজি ইমদাদুল্লাহ নেই তো, মিথ্যা সংবাদ দিলে কেন? তাই তো চাকরিদার সাসপেন্ড হলেন। হাজি ইমদাদুল্লাহ বলছেন বাবা ঘরের ভিতরে থাকাকালীন আমি দেখলাম কিছু পুলিশ কিছু একটা খোঁজাখুঁজি করছিলেন, তারপরে দেখলাম চলে গেলেন। হুজুর ওরা আপনাকে কিছু বলেননি? না বাবা, ওরা কিছু একটা করছিলেন, তারপরে দেখলাম চলে গেলেন। পুলিশগুলোর কাছে চলে যাওয়া হলো রহস্য উদ্ঘাটন করার জন্য। কি ব্যাপার? পুলিশদের কাছে খোঁজ নিলে তারা জবাব দিচ্ছেন কি জানেন, যে ওই ঘরে হাজি ইমদাদুল্লাহ তো দূরের কথা, কোনো মানুষকেই খুঁজে পাইনি। একটু মহব্বত করে বলে, হাজি ইমদাদুল্লাহ দেখতে পাচ্ছেন যাদের, তারা হাজি ইমদাদুল্লাহকে দেখতে পায়নি, খেলাটা কার? ও ফল যদি একটা পায় নিশ্চয়ই তার গাছ পাওয়া যাবে তো, কথা ঠিক না বল? মিনিট পাশে পোনাচ্ছার সময় আছে, ফল যদি থাকে তো গাছ পাওয়া যাবে,
গোলা যদি খুঁজে থাকে, নবী যখন মক্কার থেকে মদিনায় হিজরত করবে, শত্রুরা ঘর ঘেরোয়া করে রেখেছিল, মনে আছে আপনাদের? ঘর ঘেরোয়া করে আছে শত্রুরা, নবী এক মুঠো ধুলো ছড়িয়ে দিলেন, হয়তো ওটা ওসিলায় এক মুঠো ধুলো বালির কি ক্ষমতা থাকতে পারে। নবী শত্রুদের দেখতে দেখতে চলে গেলেন, কিন্তু শত্রুদের কাছে জিজ্ঞেস করলে তারা বলেছিল, আদৌ কখন মোহাম্মদ বেরিয়ে গেছে আমরা খবর রাখি না। যে নবীর জানের দুশমনদের হাত থেকে রক্ষা করার দায়িত্ব আল্লাহ নিয়েছেন, ওই নবী, ওই মহান আল্লাহ প্রিয় নবীর ইন্তেকালের সময় নবীর সঙ্গে ওয়াদা করেছিলেন, আপনার উম্মতদেরও দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাতে আমার পদ্ম ফুলের ফেলা, মুখে আমার টিএমসি স্লোগান, আর বোতাম টেপ্প কাস্তে হাতুড়িতে আমি কোন পার্টির লোক? আচ্ছা, আমি মার খেলে কোন পার্টির লোক ঠেকাতে আসবে? আমি যদি দাবি করি এই জায়গাটা আমার জায়গা, দাবি করলেই দিয়ে দেওয়া হবে? যদি বলি বাড়িটা আমার, যদি বলি গাড়িটা আমার, যদি বলি জলপটটা আমার, এই ভাটাটা আমার, আমার বললেই তো আমাকে দিয়ে দেওয়া হবে? নিরপেক্ষ সালিসদার বলবেন, এই জায়গাটা যদি তোমার হয় তো দলিল রেকর্ড পর্চা কোথায় আছে বার করো, কথা ঠিক না ভুল? তো জায়গাটা আমার, এ প্রমাণ দিতে গেলে যদি আমার দলিল রেকর্ড পর্চা লাগে, আমি এদেশের নাগরিক, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সব থাকতেও যদি 71 সালের আগে দলিল শো করে আমার যদি প্রমাণ দিতে হয় আমি এই দেশের একজন নাগরিক, এই দুনিয়ায় বহু ধর্ম আছে, আমি তা সব ধর্মের ভিতরে ইসলাম ধর্মের অনুসারী বলে দাবি করব, একটু কাগজপত্র প্রমাণস্বরূপ লাগবে না? আমি বেঈমান কাফের মুশরিক অগ্নি পূজারী মূর্তি পূজারী না, আমি একজন ইমানদার, এ দাবি করলেই হয়ে যাবে, এর সপক্ষে দলিল লাগবে না? আমি আপনাদের আবার মনে করিয়ে দেব, কোরআন যদি মালিকের কথা না শোনে, মালিক যা বলে গোলাম যদি না করে, মালিক যা নিষেধ করবে গোলাম যদি না ছাড়ে, ও গোলাম মার খাবে তো মালিক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন। ঠিক পাশাপাশি এটা আপনাদেরকে বলবো, মনে রেখে দিন, হাজী ইমদাদুল্লাহ মহাজের বক্কিল রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মারমুখী পরিস্থিতির হাত থেকে কিভাবে রক্ষা করলেন, না 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 শুধু হাজী ইমদাদুল্লাহ নয়, আল্লাহ আরো জানিয়ে দিলেন, ওকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহ জানিয়ে দিলাম তাবাব দুনিয়ার ইমানদারদেরকে সাহায্য করা, আমি আল্লাহ আমার হক, আমার দায়িত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মনে রেখে দিন, আমাকে ইমানদার হতে হবে, আমাকে তো ইমানদার বলে প্রমাণ দিতে হবে, তবেই তো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রতিশ্রুতি মতো আমি সাহায্য পাওয়ার আশা করতে পারি। কথা ঠিক না ভুল? জি, শেষ কথা মনে রাখবেন, তবে একটু দেখবেন, মিডিয়াম একটা যদি বক্স খাট নেওয়া হয়, দাম 50,000-এর নিচে খুব ভালো পাওয়া যাবে না, একটু কথা বলি, এটা মিডিয়াম, বিরাট হাই পাই না বলো, 50,000 টাকার বক্স খাট যদি কোনোদিন ভেঙে দেয়, কোন মুফতির কাছে ফতোয়া নিয়ে আসতে যাবেন, কি করবেন? দাম নিয়েছিল যেহেতু 50,000 টাকা, খাটটা ভেঙে দিয়েছে, এখন ওই খাটটা কি করবেন, কোন মুফতির কাছে ফতোয়া আনতে যাবেন? কথা বলেন না, ফতোয়া ওসব ফতোয়া মুফতি লাগে, আমার খাট হইলে শুধু বলবো একটা কুড়ুল দেব, একটা দাদাও ফতোয়া দিয়ে দিচ্ছি, ওর জন্য খাতা কলম লাগবে না, কথা ঠিক না ভুল? 30,000 টাকার আলমারি যদি কোনোদিন ভেঙে দেয়, কোনো মুফতির কাছে ফতোয়া আনতে যাব না, এই আলমারিটা কি করবো, কথা ঠিক না ভুল? 20,000 টাকার মিডকেস কি টেবিল কোনোদিন ভেঙে গেলে, কোনো মুফতির কাছে ফতোয়া আনতে যাব না, হুজুর এই জিনিসটা কি করবো,
ফতোয়া আমরা দেব, ওর জন্য হুজুরের কাছে জিজ্ঞেস করার দরকার হয় না। ওই জিনিসগুলো তৈরি হয়েছিল যে গাছে তক্তা দিয়ে, সেই তক্তার একেবারে শেষ অংশ থেকে জোড়াতালি দিয়ে তৈরি হলো একটা জিনিস, তার উপরে কোরআন শরীফ রেখে পড়া হয়। দাম তার 50 টাকা, নামটা কি? আপনি বলবেন 50,000 টাকার বক্স খাট যদি ভেঙে যায় কারোর কাছে জিজ্ঞাসা করবো না, কুড়ুলের আগায় দেব, কিন্তু 50 টাকার রিয়াল কাট ভাঙলে কি করবেন? জি কেন পানিতে দেবেন? এইবার একটু জিজ্ঞাসা করার দরকার আছে না নেই? অন্তত অভাব পক্ষে এই মানুষকে জিজ্ঞাসা করি কি করবো। এখন 50,000 টাকার খাট নিয়ে বাংলার যন্ত্রণা নেই, 50 টাকার রিয়াল কাটের ব্যাপারে এত ভাবনা চিন্তা কেন? নিশ্চিত জানবেন দাম ওর 50 টাকা হতে পারে, কিন্তু ওই কাঠটার উপরে রেখে দামি সর্বশ্রেষ্ঠ দামি গ্রন্থ কোরআন শরীফ রেখে পড়া হতো, তাই দাম ওর নিজস্ব দাম ওর 50 টাকা হতে পারে। শুধুমাত্র কোরআনের স্পর্শ লাগার জন্য ওর দাম 50,000 টাকার খাটের থেকে বেশি হয়েছে। আর একটু মহাপ্রত করে বলে, আর বক্স খাটের দাম হতে পারে 50,000, কিন্তু দামি কোরআনের সঙ্গে তার সম্পর্ক না থাকার জন্য ওর দাম 50,000 হলেও 50 টাকার রিয়াল কাটের তুলনায় 50,000 টাকার বক্স খাট কুরুলের আগায় চলা হবে, ফের চুলোয় জ্বালানিও হবে। কথা ঠিক না ভুল? আল্লাহ কি কায় কতক দেখবেন? কতলা বাড়ি ওই দেখবেন? কে কোন বংশের আল্লাহ ওই দেখবেন? কার কতটা টাকা, কার ব্যাংকে কতটা টাকা মজুদ, কার পিছনে কতটা লোকজন, কতটা জনগণ, আল্লাহ কি ওই দেখবেন? জি কখনোই না। 50,000 টাকার বক্স খাট হয়ে না যদি 50 টাকার রিয়াল কাট হতে পারি, অবশ্যই বলে রাখুন পুরুলের আগায়ও যেতে হবে না, ফের চুনোই জ্বালানিও হতে হবে না। মা বোনেরা দেখবেন উঠোন ঝাঁট দেয়, দেয় না? দেয় না, উঠোন ঝাঁট দেন, পরিষ্কার করে বলে তবু জঞ্জালের জঞ্জাল ফেলে দিয়েছেন ট্রেনের ভিতরে। এখন ওই ট্রেনের ভিতরে জঞ্জাল ফেলে দেওয়ার পরে 10 টাকার একটা কয়েন, তাতে হালকা লাইট কি সূর্যের আলো পড়ছে, চিক চিক এমন একটা দৃশ্য যদি মা বোনার চোখে পড়ে, বলবেন কি যে জঞ্জালের সঙ্গে ফেলে দিয়েছি যখন, ও 10 টাকাটাও জঞ্জাল বলে গণ্য ধরবো না? কথা বলেন জি, এক ঝুড়ি জঞ্জালের সঙ্গে যদি 10 টাকা না 5 টাকার একটা কয়েনও যদি পড়ে, কয়েনটা তোলা হবে বাকি কোনো ড্রেনে যাবে, খানায় যাবে। 5 টাকার কয়েনের দাম ও আলমারিতেও যেমন, বাক্সে যেমন, মানি ব্যাগে যেমন, ড্রেনে পড়লেও তেমন, ওর দাম কম বেশি হয় না। কথা ঠিক না ভুল? প্রকৃত পক্ষে যারা ইমানদার নিশ্চিত মনে রাখুন, এক বালতি পানিতে যদি এক ফোঁটা সরিষার তেল দেওয়া হয়, এক বালতি পানিতে যদি এক ফোঁটা সরিষার তেল দেওয়া হয়, ওই সরিষার তেলটা কোনোদিন তলায় যায় না, উপরে ভাসে। কথা ঠিক না ভুল? এক জগ পানিতে যদি এক ফোঁটা সরিষার তেল দেই, তেলের ফোঁটা উপরে থাকবে ও তলায় যাবে না। ওই এক ফোঁটা সরিষার তেল যদি এক কলসি পানির উপরে দেই, তেলের ফোঁটা উপরে থাকবে ও তো তলায় যাবে না। এক ফোঁটা সরিষার তেল যদি পুকুরের পানিতে দেই, ওই এক ফোঁটা সরিষার তেল পুকুরের পানির উপরেই থাকবে ও কিন্তু তলায় যাবে না। ওই এক ফোঁটা সরিষার তেল যদি নদীর পানিতে দেই, ওই তেলের ফোঁটাটা নদীর পানির উপরেই থাকবে ও তলায় যাবে না। সরিষার তেল যদি আটলান্টিক মহাসাগরেও ফেলে দেওয়া হয়, হয়তো ভাসতে ভাসতে পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে চলে যাবে, কিন্তু মনে রেখে দিন আটলান্টিক মহাসাগরের ওই পানির ক্ষমতা নেই এক ফোঁটা সরিষার তেল টেনে তলায় নিয়ে যাবে। ও আবার আব্বাজান মায়ের মনে রেখে দিন, যদি হয় এক ফোঁটা সরিষার তেল গ্লাসের পানিতে ওর স্থান যেমন পড়ে, সাগরের পানিতে ওর স্থান সবার উপরে। যদি হয় একজন ইমানদার, যদি হয়
তমাম দুনিয়াটা যদি নমরুদ ফেরাউনে ভরপুর হয়ে যায়, তমাম দুনিয়া যদি সত্তায় আব্রাহাম যদি ভরপুর হয়ে যায়, নিশ্চিত মনে রেখে দিন তমাম দুনিয়ার বেঈমান বেদিনদের মাথার উপরে এক ফোঁটা সরিষার তেলের মতো একজন ঈমানদারের মাথা উঁচু করে বাঁচতে মহান আল্লাহ সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। আপনি হয়তো মনে করবেন যারা মার মুখী তারা তো ঈমানদার, কেন না মাথায় টুপি, কেন না তাদের মুখে দাড়ি, কেন না তারাও তো নামাজ পড়ে রোজা রাখেন, তাদের মুখের কলেমা তো একই, তাদের কোরআন তেলাওয়াত তো একই, সুতরাং এরা কেন ঈমানদার না? ও আমার আব্বা জান্নাত এর ব্যাখ্যা যদি আমার দিতে হয় তাহলে কথা বাড়বে, কিন্তু আমি তো বাড়াবো না। আমি এতটুকু কথা মনে রেখে দিন, আমি দশ মিনিটের কথা এক মিনিটের ভিতরে বলছি। ও আমার আব্বা জান্নাত, নিশ্চিত আপনাদের তরুণীপুর বাজারে কিংবা পোলতা বাজারে সারাপুর বাজারে আমরা লক্ষ্য করি পোল্ট্রি বিক্রি হয়, দোকানদার খাঁচার ভিতরে পোল্ট্রি রেখে বিক্রি করেন, কোন পোল্ট্রি বিক্রি হয় কাটা, কোনটা হয় আস্ত। একটু দয়া করে বলুন, একটা পোল্ট্রি তার ওজন যদি হয় 3 কেজি আর যদি হয় 100 টাকা কেজি, একটা পোল্ট্রি তার 100 টাকা করে কেজি হলে যদি হয় 3 কেজি দাম তো 300 টাকা। এবার একটু দয়া করে বলুন, একই ফার্মে লালিত পালিত হয়েছে, একই মালিক তত্ত্বাবধান করেছেন, শুধু তাই নয় একই কোম্পানির ম্যাশ খেয়ে পোল্ট্রিটা বড় হয়েছে, একই দিনে ওই দোকানদারের খাঁচা ভিতরে গিয়েছে, কিন্তু না না না, ও আমার আব্বা জান্নাত মনে করি ওর ভিতরে আর একটা পোল্ট্রি দাড়ি পাল্লায় ওঠার আগে যদি তার রুহুটা বেরিয়ে যায়, রুহুওয়ালা 3 কেজি পোল্ট্রির দাম কত আর রুহুবিহীন 3 কেজি পোল্ট্রির দাম কত, একটু পার্থক্য আছে না নেই? কতটা কম বেশি তো বলেন, কেনা বললেন নেই? রুহু থাকলে কত? 300। রুহু থাকলে 300, না থাকলে 30 টাকা হবে কেন? গোস্ত কম গায়, গায়ে গোস্ত কম, পাটনা আছে না নেই, মাথা দিল কলিজা যা থাকার কথা সব আছে না নেই? সব আছে তো, ওজন একই আছে তো, একটার দাম 300 আর একটার দাম 30 কেন বাপ? জি মনে রাখবেন, পোল্ট্রির দাম 300 টাকা যদি রুহু থাকে, আর রুহু যদি না থাকে, ওজন 3 কেজির জায়গায় যদি 4 কেজিও হয়, ওর দাম তখন দাড়ি পাল্লায় তুলে দাম করবে না। হাইব্রিড চাষ করে যারা তারা বলবে গুলতিতে কত নেবা, তাই বলো বলো, রুহু থাকলে 300 না থাকলে 30, কথা ঠিক না ভুল? রুহু থাকলে হাড়িতে যাবে, না থাকলে কোথায় যাবে? কথা বলি, না থাকলে ঘেরিতে যাবে, ঘেরি ঘেরি। রুহু থাকলে হাড়ি, না থাকলে ঘেরি। রুহু থাকলে বিরাট যত্ন করে বাড়ি নিয়ে দেওয়া হবে, আর রুহু না থাকলে ঠ্যাং করে যে গাড়িতে করে নিয়ে দেওয়া হবে ওই গাড়িতে তুলে দেওয়া হবে। তবু নিশ্চিত মনে রাখুন, লোকটা যদি কালো হয়, লোকটা যদি ওজনে 50 কেজি হয়, লোকটা যদি নিম্ন বংশের কেউ হয়, ওই লোকটার ভিতরে ঈমান নামীয় রুহুটা যদি থাকে, অপরদিকে লোকটা যদি কোনো রাজবংশের হয়, লোকটা যদি কোটি কোটি টাকার মালিক হয়, লোকটা যদি হাজার হাজার লোকের নেতা হয়, ওই লোকটার ভিতরে ঈমান নামীয় রুহুটা যদি না থাকে, নিশ্চিত মনে রাখবে ঈমান হারা, ঈমান নামীয় রুহু হারা ওই কোটিপতি অর্থশালী ধনসম্পদের মালিকের তুলনায় ঈমানওয়ালা নিম্ন বংশের জি দেখতে ভালো না, ওই লোকটার দাম আল্লাহর কাছে বেশি। থাকলে সে যত্ন পাবে, রুহু না থাকলে যে মহারতি হোক ফেরিতে যাবে। আমি জানি না বোঝাতে পারছি কিনা, নারী দেখবি একটু
মহব্বত করে বলেন নারাই তাকবি, মুজাহিদে মিল্লার জনাব মুফতি সাহেব হুজুর বলেন জিন্দাবাদ, মুজাহিদে মিল্লার জনাব মুফতি সাহেব হুজুর বলেন জিন্দাবাদ, নারাই তাকবি, অল ইন্ডিয়া সুন্নাতুল জামা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামা, নারাই তাকবি। আমি অল্প সময়ের ভিতরে হয়তো আপনাদের একটু বিরক্ত করলাম, আশাগত ভুল ত্রুটি বেয়াদুরি হলে ক্ষমা করবেন আর আমার জন্য দোয়া করবেন।